হ্যালো ফ্রেন্ডস, আমি দেবু। বার্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এগ ফুড। এগ ফুড যে কোনো পাখিকে দেওয়া জরুরি, যেমন আমি আজকে দেবো বজরিগারকে আর লাভবার্ডকে। চলুন তাহলে দেখা যাক কীভাবে এগ ফুড দিতে হয় বা আমি কীভাবে দিই, সেভাবে আপনারাও দেবেন, তাহলে আপনাদের পাখিরাও খুব ভালোভাবে খেয়ে নেবে। একটা মুরগির ডিম নেবেন, এই সাইজের একটা মুরগির ডিম নেবেন, একটু বড় সাইজের নেবেন। আর সেদ্ধ চালের ভাত নেবেন, শুধু সেদ্ধ, এতে নুন তেল বা কিচ্ছু দেবেন না, শুধু সেদ্ধ চালের ভাত নেবেন। ডিমটা একটা অন্য জায়গাতে ভালো করে পেস্ট করে নেবেন। ডিমটা পেস্ট করে নেওয়ার পর ভালো করে ভাতের সাথে মেখে নেবেন, ভালো করে ভাতের সাথে মেখে ওদেরকে প্রোভাইড করবেন। আর এখন এটা দেওয়া তো জরুরি, কারণ এখন শীতকাল পড়ছে, তো আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়ে যাবে, তো তখন আপনারা সপ্তাহে দুদিন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সপ্তাহে দুদিন করে এটা দিলে ওদের শরীরটা গরম থাকবে। বড় পাখি হোক, মানে যেগুলো ব্রিড করছে সেই পাখি হোক, বা বাচ্চা যেগুলো ব্রিডিং বক্সে বা ভাঁড়ে আছে সেই বাচ্চাও খাবে, তো ওদের শরীরটা গরম থাকবে, ফলে ঠান্ডা লাগার চান্সটা খুব কমে যাবে। ডিমটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এভাবে আপনারা মেখে নেবেন। এভাবে ভালো করে মাখার পরে ওদেরকে প্রোভাইড করবেন। তো দেখলেন আপনারা কিছুক্ষণ আগে যখন আমি ডিমটা মাখছিলাম, তখন অনেকগুলো পাখি চলে এসেছিলো খাবার জন্য, কারণ আমি এটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিই। আর এটা দেওয়া তো জরুরি, যখন ডিম থেকে যখন বাচ্চা হয়, যখন দু তিন দিনের বাচ্চা, যখন ছোটো ছোটো বাচ্চা থাকে তখন থেকে আপনারা দেবেন। যেদিন ডিম ফুটে বাচ্চা হবে সেদিন থেকে আপনার সাত দিন পর্যন্ত যদি কন্টিনিউ দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ সেই সময়তে বাচ্চাগুলোর গ্রোথ হয়, সেই সময় আপনারা দেবেন, তো বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বাড়বে, বড় হবে। আর ওদের মানে যে মেল ফিমেল যেগুলো বড় বড় আছে তারা একটু উইক হয়ে পড়ে, তো সেই জন্য আপনারা যদি সেই জন্যও দেন তাহলেও ওটা খুব কাজ করবে, তাদের উইকনেসটা অনেক পরিমাণ কমে যাবে। এই যে আমি এই বাটিটাতে রেখে নিচ্ছি একটু, এটা আমি আমার লাভবার্ডকে দেব। এটা আপনারা যে কোনো এজের পাখিকে দিতে পারেন, যেমন ধরুন আপনাদের কাছে বাচ্চা পাখি আছে, সদ্য খেতে শিখেছে সে এজের পাখি, বা সেমি অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট আছে, যে কোনো এজের পাখিকে দিতে পারেন আপনারা। তো দেখুন আমি প্রোভাইড করে দিয়েছি, ওরা খেতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওরা কতটা পরিমাণ ভালোবাসে এই খাবারটা খেতে। চলুন তাহলে বাকি যেটা আমি তুলে রেখেছি লাভবার্ডের জন্য সেটা আমি ওদেরকে প্রোভাইড করে দিই। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে একটা লাইক করবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তাদেরও কিছু হেল্প হয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইম যখন আমি কোনো ইউটিউবে নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।